থেকে আওয়াজ করলাম, একবার আওয়াজ করেছি খবর পাই নাই, দ্বিতীয়বার করেছি খবর পাই নাই। আমি তিন নম্বরে যখন আওয়াজটা করলাম তখন ভিতর থেকে আওয়াজ চলে আসলো, আমার মা আওয়াজ দিতে আছে, ও বেটা একটু বাইরে তুমি দাঁড়িয়ে যাও, আমি এখন গোসলখানা বানাইতে আছি, গোসল করার পরে আমি দরজাখানা খুলবো। স্বামী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মা এই ধরনের কথাটা বলে দিয়েছে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের জন্য আমি অপেক্ষা করতে আরম্ভ করলাম, মার জন্য অপেক্ষা করছি, মা আসবে মার সঙ্গে দুটো কথা বলবো। আমার বাজি কিন্তু সাহাবী রাসূল নবীকে কতটা ভালোবাসে, বলছে এমনি এমনি দাঁড়িয়ে থাকবো, টাইমও কাটবে না, ভালো লাগলো না, তো যতক্ষণ আমার মা দরজার না খুলছে ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করি। জোরে বলুন। তো সাহাবীরা যখনই সময় পেতেন তো নবী মুস্তাফার উপরে দরুদ এবং সালাম পাঠ করতেন, আর আমরা সময় পেলে পারে দরুদ সালাম কম করি, নিজের গল্পটাই বেশি করি, ঠিক না? দরুদ পড়ো সালাম করো। তো সাহাবি বলছে নবী নামে দরুদ পড়তে লাগলাম, নবীকে আমি সালাম করতে আছি, ওই মদিনাওয়ালাকে সালাম করতে আছি, সেই এতিমওয়ালাকে সালাম করতে আছি। আমি সালাম করতে করতে যখন আমি দরজার দিকে তাকাইলাম তো আমার মা দেখছি দরজা খুলে দিয়েছে, আর একখানা নতুন কাপড় পরে মাথাতে সুন্দর করে কাপড়টা লাগিয়ে আমার সম্মুখে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহা রাসূলুহ। আমি এটা ঠিক দেখছি নাকি ভুল দেখছি? আর নবীর কাছে যেতে হবে, তাড়াতাড়ি খবরটা লাগাইতে হবে। নবী মুস্তাফার কাছে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে দরুদ এবং সালাম করছিলাম, মা বের হয়ে সাক্ষী দিয়েছে, বুঝতে পারি না আমার মা ঠিক আছে না নাই। আমি তোমার সম্মুখে বলতে আছি চলো চলো, কারণ যে তোমার মা এখন মুসলমান হয়ে গেছে, তোমার মাকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও পড়বে কিন্তু আমার মার সেই সমস্ত কিছুই জানা নাই, তাহলে এখন আমার কি হবে? আল্লাহ দরবারে কবুল হবে, চল
তাহলে বোঝা গেল নামাজ মুসলমান ইমানদার এরাই নামাজ পড়বে, আর যারা ইমানদার নয় এরা কিন্তু নামাজ পড়বে। কারণ যে এই নামাজটার জন্য আমার নবীকে কষ্ট করতে হয়েছে, করতে হয় নাই, আমার নবীকে খুব কষ্ট করতে হয়েছে এই নামাজটার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পাঁচটা গাড়ি ব্যবহার করে আমি রাব্বে কায়নাতের কাছে যখন পৌঁছাই আল্লাহকে দেখে আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ আমাকে দেখে খুশি হন। আল্লাহ বলছেন, হাবিব, সপ্তম জমিনের নিচে ফেরেশতারা ঝগড়া করছে, কারণটা কি? নবী আমার বলছেন, রব্বে কায়নাত, আপনার দরবারে আমি খামোশ ইখতিয়ার করলাম, আপনি আমার চাইতে বেশি জানেন, অর্থাৎ আপনার কাছ থেকে আমি শুনতে চাই। নবী মুস্তাফা যখন চুপচাপ থেকে গেলেন, আল্লাহ আপন কুদরতি হাত নবী মুস্তাফা সিনাই রাখলেন। নবী আমার কিছুক্ষণ পরে বলেন, ফালিন তুস সামাওয়াত ওয়াল আর আসমান জমিনের যাহা কিছু আছে সব কিছুর জ্ঞান নবী মুস্তাফা, আমি সিনাতে আয়াতে করে এই পৃথিবীতে জাহির হয়েছে। জোরে বল, সব কিছুর জ্ঞান নিয়ে নবী আমার পৃথিবীতে জাহির হয়েছে। তো যে নবীর কাছে জমিনের জ্ঞান, যে নবীর কাছে আসমানের জ্ঞান, যে নবীর কাছে আরশ লহ কালামের জ্ঞান, যে নবীর কাছে জান্নাত জাহান্নামের জ্ঞান, যে নবীর কাছে সব প্রাণীর জ্ঞান, যে নবী মুস্তাফার কাছে মাকা লামাকার জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যাহা কিছু সৃষ্টি আছে সব কিছুর জ্ঞান যদি আমার নবী মুস্তাফার সিনাতে থাকে, এই নবী যদি কেউ খারাপ বলে দেয় তাকে মানা চলবে না, তাকে মানা চলবে না, তাকে সালাম করা চলবে না, তাকে জবাব দেওয়া চলবে না। আজি আরে মহতারাম, তাহলে আমাদের ফলো রাখতে হবে। নবী মুস্তাফা মক্কাতে ছিলেন, মদিনাতে ছিলেন, আলোচনাটা একটু শোনাবো বলেছি, যাক সুবহানাল্লাহ একটা গজলের কলি আপনাদেরকে শোনাবো। কারণ যে অনেক বাবাজি ভাইরা চলে এসেছেন, অনেক মা বোনেরাও চলে এসেছেন, আর মসজিদের উন্নতি কল্পে জালসা আমার নবী মসজিদ ব্যবহার করেছেন, আমি তিনটা মসজিদের কথা আজ দেখেন কেবলা তাই যেখানে একবার আল্লাহ সকল